বুঝো না যমুনাবতী এবং মা ও মেয়ের কথা। দুমুঠো খাবারের জন্য তাদের জীবনের সংগ্রাম, সেখানেও যতই অস্বীকার করে করি সেখানেও কবি শঙ্খ ঘোষের এরকমই কথা বলা হয়েছে। শঙ্কুদার কাছে যখন আমরা আমি আর কাকা আমরা দুজন মিলে গান শোনাতে গিয়েছিলাম যে আমরা এই কবিতাগুলো গিয়েছি, তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তখন উনি তো ভীষণ অল্প কথা বলেন, এই মেয়েদের পাড়ায় পাড়ায় আর যমুনাবতী আমরা একসঙ্গেই শুনেছিলাম। কাকাকে শুধু জিজ্ঞাসা করেছিলেন মা এবং মেয়ের কথা আলাদা করলে কী করে, আলাদা করে আমরা বোঝাতে পারি না, বোঝাতে পারিনি, এটা হয়তো আমাদের গানের একা গিয়েছি তো সেই কারণে হবে। খুব মন খারাপ করে যখন কিছু কিছু কোরিওগ্রাফি দেখি তারা মা আর মেয়েকে আলাদা করতে পারে না, সেটা অবশ্য তাদেরও দোষ নয়, কেননা সত্যি কথা তো কবিতা সম্পর্কে এই নিজের কথা ওনার কথা না জানলে সেটা তো বলাও যাবে না, কিন্তু তবু খেয়াল করবে এর মধ্যে মার কথা আছে আর মা আর মেয়ের কথোপকথন আছে প্রথম দিকের জায়গাটা, তারপরে জনের মেয়ে কথা বলা। নিঘন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আলোন দে, নিঘন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু বিগড়ি চোর মৃত্যু এলো মৃত্যুরি গঙ্গা,
গেছে এই পথ দিয়ে।